পিকনিক করতে এসেছি। খুব মজা করছি। কি ফুল বলো তো এটা? এটা কি ফুল? হ্যাঁ, সর্ষে ফুল। হ্যাঁ, তুমি কি ফুল তুলেছ দেখি? ফুল তুলো না, ফুল তুলো না, বকবে। কুল, এগুলো কুল। হ্যাঁ, প্রথমে জানাচ্ছি তোমাদের হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই কেমন আছো, ভালো আছো? আজকে আমরা পিকনিকে এসেছি। এখানে জোরে গান চলছিল। এই বছর আমাদের পিকনিকটা সেই রকম বড় সড়ো হয়নি, অনেকে অ্যাবসেন্ট আছে, ওই জন্য আর কি সেই রকম আয়োজন নেই, ছোটোখাটোর মধ্যেই করা হচ্ছে। আর দেখো, এখানে ফ্রাইড রাইসের জন্য ভাত করে রেখেছে, আর এইখানটায় এই সবজিগুলো ভেজে রেখেছে, আর এখানটাতে পনিরের তরকারি, পনিরের একটা ডিশ এখানটাতে আছে ঢাকা, আর এখানটাতে যা যা আছে আর কি রান্নার জিনিসপত্র। আর এসে ওরা টিফিন কেক দিয়েছে ওদেরকে, খিদে পেয়ে গেছিল। আর রোহিত তো কেক খেতে খুব ভালোবাসে, কেক পেলে আর কিছু চায় না। সব বাচ্চারা মিলে খুব মজা করছিল, খুব আনন্দ করেছে। দেখো, সব বাচ্চাগুলো খেতে বসেছে। এইদিকে বক্স বাজছিল সাউন্ড, সেইটা অফ করে দিয়েছি আমি। এইদিকে আরোহী খাচ্ছে, আমি খাইয়ে দিচ্ছি। একা একা খেতে দিলে পেট ভরে খেতে পারে না, কয়েকবার খেয়ে আর খেতে চায় না, সেই জন্য আমি খাইয়ে দিই। প্রথমে কিছুটা দিই। এই যে দেখো, আমরা পার্কে চলে এসেছি খাওয়া দাওয়ার পরে। পার্কে খুব মজা করছে, অনেকক্ষণ থেকেই বলছিল পার্কে চলো, পার্কে চলো। দোলনায় চড়েছে, দোলনা চড়তে তো খুব ভালোবাসে। আজ সারা দিনটা খুব মজা করেছিল।
এটা একটা ভাই, চেনে না জানে না, কিন্তু ওর কোলে বেশ আছে, বুকে মাথা দিয়ে বেশ দোলনাতে দোল খেলছে, আর শিরিষাও খুব মজা পাচ্ছিল। হ্যাঁ, সিসতে চড়ছে, দেখো। ও আরো খেলতে চাইছিল, সন্ধ্যা হয়ে এসেছিল তো আর থাকতে পারলাম না, ও আর একটু সময় চাইছিল ওখানে থাকার জন্য, কিন্তু থাকা হলো না। যাই হোক, অনেক আনন্দ করলো, আজকের ভিডিওটা এটুকুই, পিকনিকটা ছোটোখাটোর মধ্যে, আর সময় বাড়ালাম না, ভালো থেকো।